আপনারা সবাই কেমন আছেন? আমার ব্লগ ভিডিও চ্যানেলে আপনাদেরকে আরেকটা নতুন ব্লগে আপনাকে স্বাগত। তো দেখুন, আজকে আমাদের মা কালীর মন্দির গ্রামের আজকে অমাবস্যার দিন। এই দেখুন ঢাকের আওয়াজ পাচ্ছেন, আমি মন্দিরের কাছে যাচ্ছি। তো আমি মিস করে গেলাম একটা খুব ভালো ব্লগ ভিডিও দেখাতে পারতাম আপনাদেরকে, মানে এখানে মায়ের মন্দিরে অমাবস্যা পুজোতে আজকে ছাগল বললি হয়ে গেল। তো আমি তারপরে ভিডিওটা শ্যুট করেছি, আপনারা দেখাতে পারি। দেখুন কিছুক্ষণ আগেই ছাগল বললি হয়েছে, তার এই দেখুন রক্ত পড়ে রয়েছে এখানে মায়ের মন্দিরে। এই দেখুন রক্ত দেখাতে পারছি আমি, এই দেখুন ঢাক বাজছে, এখনও ভক্তগণ রয়েছে, পুজো অর্চনা চলছে এখনও। এই দেখুন মন্দিরের আমাদের এটা সামনে, এই দেখুন ভক্ত নেমে আসছে যারা ভিতরে মন্দিরে ছিল মায়ের মন্দিরে। এই দেখুন একদম কাছের থেকে দেখিয়ে দিচ্ছি, এই জাস্ট কিছুক্ষণ আগেই হয়েছে ছাগল বলি। অমাবস্যার দিন বলে কোনো ভক্তগণ হয়তো মানত ছিল, সেই হিসেবেই দেখুন সেই রক্ত দাগ সব পরিষ্কার করা হচ্ছে। তো দেখুন যারা সব ভক্ত মন্দিরে ছিল তারা সব বেরিয়ে আসছে, দেখুন মন্দিরে প্রবেশ করেছে। আমি দেখুন মন্দিরটা পুরোটা একটু দেখিয়ে দিই ভালো করে। এখানে দেখুন ধূপদানি টানি সবই রয়েছে, এখানে প্রদীপ জ্বলছে ভাইয়ের, এখানে ফ্যান চলছে। দেখছেন এখনো ভক্তগণ রয়েছে যারা অনেক দূর দূর থেকে এসছেন তারা। তো বন্ধুরা, আমি ভিডিওর মাধ্যমে দেখাতে পারলাম আমাদের মায়ের মন্দির অমাবস্যার দিন আজ। তো কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলে যারা নতুন দেখছেন ভিডিও তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ধন্যবাদ।